বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না, মানুষের ভাগ্য নিয়েও আর চিনিবিনি খেলা যাবে না, জয়োৎসবে প্রধানমন্ত্রী। আপনাদের দিন শেষ, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়ুন, নয়তো পালাবার পথ পাবেন না, বিজয় র্যালিতে কুকুর। রাজধানী সবুজবাগে দুই শিশু সন্তানের হাতে মুখে স্কচ টেপ এঁটে তাদের সামনেই মাকে খুন করল দুর্বৃত্তরা। পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি সৌদি সরকারের। আসসালামু আলাইকুম, রোকসানা পারভিন স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে চলুন পুরো খবরে। বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা পরবর্তী প্রজন্মকে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলার জয়োৎসব অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 75-এর পর 29 বছর যে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বাংলাদেশকে বর্তমান সরকার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জয় বাংলার জয়োৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে। 4 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল একটি গোষ্ঠী। 15-ই আগস্টের চরম আঘাত, তারপরে অন্ধকারের যাত্রা শুরু। বাংলাদেশ হারিয়ে ফেলে তার স্বাধীনতার চেতনা, জয় বাংলা স্লোগান, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ, ছবি নিষিদ্ধ, 21টা বছর এইভাবেই বাংলাদেশের বিজয়ের ইতিহাসকে পদদলিত করা হয়। বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বর্তমান সরকার অবহেলিত বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার মাধ্যমে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে পরিচিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ তা এগিয়ে যাবে। আজকের যে প্রজন্ম, তাদের কাছে আবার এটাই থাকবে আহ্বান যে আমরা কিন্তু পরিকল্পনা দিয়ে গেছি, এগিয়ে যাওয়া, এ গতি আমাদের ধরে রাখতে হবে। 2041 সালের বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, 2100 সালে ডেল্টা প্ল্যান তৈরি করে দিয়েছি, তারও কিছু কাজ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এই বদ্বীপটি প্রজন্মের পর প্রজন্মকে কেমন বাংলাদেশ দেবে আর এদেশের মানুষ কিভাবে বাঁচবে, তারা যে উন্নত জীবন পাবে, সেই লক্ষ্য নিয়ে এটা করা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে বাংলাদেশ যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, পরবর্তী প্রজন্ম তা বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার শতবর্ষ পালন করবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ৫১ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য তুলে দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তিন বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চলছে আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতা আমরা পেয়েছি, সোনার বাংলা গড়তে হলে সুশৃঙ্খল আওয়ামী লীগ করে তুলব শেখ হাসিনার নেতৃত্বে, এটাই হোক আজকের প্রত্যয়। পরে সলিমপুর ওয়্যারলেস স্টেশনের উপর প্রকাশিত স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের দিন শেষ হয়ে এসেছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় থাকতে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে নির্বাচন না দিলে পালাবারও পথ খুঁজে পাবে না ক্ষমতাসীনরা। স্বাধীনতা দিবসে রাজধানীতে বের করা একটি বর্ণাঢ্য র্যালিতে একথা বলেন তিনি। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীরদের প্রতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি গণতন্ত্রকেও ধ্বংস করেছে আওয়ামী লীগ। ইমরুল হাসানের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজকে এই 50 বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই, বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা শাসনের কবলে পড়েছে। স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছে সরকার। তারা পরিকল্পিতভাবে আজকে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করেছে তারা। আবার আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা, এটাই আমাদের লক্ষ্য। এদিকে স্বাধীনতা দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন র্যালিতে। যা রূপ নেয় সাম্প্রতিক সময়ে বিএনপির সবচেয়ে বড় শোডাউনে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় র্যালিটি। বিশাল এই র্যালি প্রেস ক্লাবে পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টারও বেশি। র্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান দলের মহাসচিব। তোমার দিন শেষ, দয়া করে এখন ছেড়ে দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো এবং জনগণের প্রতিনিধিত্ব দিয়ে দেশ পরিচালনা করবার ব্যবস্থা করো, অন্যথায় আমরা পালাবার পথ খুঁজে পাবেন না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য আবারও সরকারকে দায়ী করেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজধানীর সবুজবাগে দুই সন্তানের সামনে খুন হলেন তাদের মা। শিশুদেরকে বেঁধে তাদের মাকে হত্যা করে এসির মিস্ত্রিরূপী দুর্বৃত্তরা। হাতে আর মুখে স্কচ টেপ বাঁধা দুটি শিশুর একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে শিশুদের মাকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তানিয়া আক্তার নামের এক গৃহবধূ। তার স্বামী মইনুল হোসেন টেকনোলজিস্ট হিসেবে চাকুরি করেন ফরিদপুর মেডিকেলে, ছুটিতে ঢাকায় আসেন পরিবারের কাছে। শনিবার সন্ধ্যার কিছু আগে তাদের 3 বছরের মেয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া দরজায় কড়া নাড়ে। আদো আদো বুলিতে বোঝাতে পারে তার মাকে কে বা কারা মেরে ফেলেছে।
বাড়ির মালিক ও প্রতিবেশীরা গিয়ে দেখেন তানিয়ার নিথর দেহ আর তার ছোট ছেলের মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা। দুইবার নক করছে, তখন আমি দরজা খুলছি, এই যে মোটা টেপগুলো আছে ওই টেপ দিয়ে মেয়েটা বাঁধা। বলছি যে তখন তোমার আম্মু কোথায়? কয় গলে, মানে ওর কথা তো মানে পরিষ্কার হয় না, কয় গলে কি করে আম্মু? কয় মহিলা রয়েছে। ওর মাকে ওই বিছানায় দেখছি, মানে ওদিকে কাত হয়ে আছে, কিন্তু আমি ওদিকে আর কোনো কিছু খেয়াল করি না। ছেলেটারে বাঁচানোর জন্য আমি ওই টেপটা আগে নাকে থেকে খুলছি। আকস্মিক দেখি যে আসলে বাচ্চাগুলো আসলে টেপ দিয়ে বাঁধা ছিল এবং হচ্ছে ওই মহিলার ডেড বডি ছিল। 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ফরিদপুরে থাকা তানিয়ার স্বামী মইনুলের সাথে মোবাইল ফোনে কথা বলে পুলিশ জানতে পারে বিকেলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিক করতে আসে মিস্ত্রিরা। সেটি মোবাইল ফোনে মইনুলকে জানান তার স্ত্রী তানিয়া। পুলিশের ধারণা মিস্ত্রিরূপী দুর্বৃত্তরা খুন করেছে তানিয়াকে। তার নিথর দেহের পাশেই আলমিরার কাপড় চোপড় এলোমেলো দেখা গেছে। খুনিরা কিছু নিয়ে গেছে কিনা তা নিশ্চিত নয় পুলিশ। স্বামীর সাথে যে ভিকটিম উনি নাকি কথা বলছিল যে যারা এর আগে এসি সারতে আসছিল এসি সারাবো কিনা, স্বামী নাকি বলছে যে এসি সারাও। এখন মোটিভটা যে কি, কোনো মালামাল নেছে কিনা তার স্বামী আসতে বলতে পারবে। বাড়ির মালিক জানান নিহত তানিয়া আক্তারের বাড়ি রংপুরে। দেড় বছর হলো ভাড়াটিয়া হিসেবে এসেছেন তানিয়া মইনুল দম্পতি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজধানীর ডায়রিয়া পরিস্থিতি। টানা দুই সপ্তাহ ধরে প্রতি ২৪ ঘন্টায় রোগী ভর্তি হচ্ছে হাজারের উপরে। দূষিত পানি আর অস্বাস্থ্যকর খাবারের কারণেই এমন নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন। রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে বাইরে টানানো দুই তাঁবুতে এখন তিল ধারণের ঠাঁই নেই। প্রতি মিনিটেই বাড়ছে রোগীর চাপ, বাড়ছে বাইরে অপেক্ষারত স্বজনের উদ্বেগ উৎকণ্ঠা। পাতলা পায়খানা সব কিছু মিলে আর কি পানি শূন্যতা দেখা দিচ্ছে। রাত্রে দুইটার দিকে আর কি এখানে ভর্তি করাই, কালকে রাত্রে হয়েছে ব্যাপারটা দেখার পরে আর কি রাত্রটা ওয়েট করে সকালবেলা আমরা নিয়ে আসছি আর কি। নতুন লাইন দিতেছে না পানি, আমার মতে পানিতে কি হইতেছে আর কি, সমানই হইতেছে। গরমের এই সময়ে অস্বাস্থ্যকর খোলা বাসি খাবার বর্জনের পাশাপাশি ডায়রিয়া হলেই স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিনই প্রতি ঘন্টায় 60, কোনো কোনো ঘন্টায় হচ্ছে 50, এইরকম ভাবে রোগী ভর্তি হয়ে যাচ্ছে। তার মানে একদিন একটু বেশি একদিন একটু কম, তাহলে এখনো কমা শুরু করেছে এটা আমরা বলতে পারছি না। গরম বেড়ে যাচ্ছে যার জন্য অনেক মানুষই বাইরে পথে ঘাটে খাবার খাচ্ছে, সেই খাবারটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি জীবাণুমুক্ত করা না, সেখান থেকে ডায়রিয়া জীবাণু আসতে পারে। যখনই পাতলা পায়খানা হবে বাচ্চা হোক বড় হোক স্যালাইন খেতে হবে, স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত হয় যেটা বাচ্চারা স্যালাইনটা পছন্দ করলো না, তখন আমাকে অন্য লিকুইড খাবার খাওয়াতে হবে। প্রতি ঘন্টায় কেবল আইসিডিডিআরবি হাসপাতালেই ভর্তি হচ্ছেন 50 থেকে 60 জন রোগী। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। তবে তাদেরকে একটি গ্রুপের অংশ হিসেবে ওমরা পালনে যেতে হবে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরা বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে, অর্থাৎ কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে তাদের। এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় আরও বলেছে সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক যারা গত 5 বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন। গত বছর সৌদি আরবের হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের মাহরাম ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে তখনও এই শর্ত জুড়ে দেওয়া হয়।
পোল্যান্ড সহ নেটো সদস্য রাষ্ট্রগুলো নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন সতর্কবার্তার পরই পোল্যান্ড সীমান্তবর্তী শহর লিভিভে তিন দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে আরও অত্যাধুনিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বলছে রাশিয়া। এর মধ্যেই চলমান যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী আঘাতের মাধ্যমে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাজী থেকে শুভর ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের শহরগুলো ক্রমেই পরিণত হচ্ছে বাংকারের নগরে। ভিনদেশি যোদ্ধাদের উঠতে ইউক্রেনীয় সেনাদের অবিরত প্রতিরোধ। রুশ বাহিনী যেন নতুন করে কোনো শহরে প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশদ্বারগুলোতে স্থানীয় সেনাদের শক্ত অবস্থান। চলমান যুদ্ধে রাশিয়া ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি বলেছেন প্রধান যুদ্ধক্ষেত্রগুলোতে রুশ বাহিনীকে শক্তভাবে আঘাত করা হয়েছে। মার্কিন বিশ্লেষকরাও বলছেন ইউক্রেনে রুশ কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর মধ্যেই শনিবার পোল্যান্ডে ইউক্রেনের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন পোলিশ সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও, দিয়েছেন নিরাপত্তা নিশ্চয়তা। ইউরোপের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া নেটোর 5 নং অনুচ্ছেদ অনুযায়ী তো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিধানে নিশ্চয়তা আছেই। তাই পোল্যান্ড সহ এই অঞ্চলের সব দেশের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। তবে বাইডেনের এমন বক্তব্যের খানিক বাদেই পোল্যান্ড সীমান্তবর্তী লিভিভ শহরে তিন দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এসেছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। এমন পরিস্থিতিতে দেশটিতে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠানোর কথা বলছে রুশ সামরিক বাহিনী। শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো জানিয়েছেন শিগগিরই অন্যান্য অস্ত্রের পাশাপাশি রোবটিক যুদ্ধাস্ত্র পাঠানো হতে পারে। যদিও এই বৈঠকের আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী হৃদরোগে আক্রান্ত বলে দাবি করেছিল ইউক্রেন। এর আগে ইউক্রেনে দ্বিতীয় ধাপের যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে ডনবাস অঞ্চলের দিকে নজর দেওয়ার কথা জানায় রাশিয়া। কাজী থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারে সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সহ দেশের কয়েকটি স্থানে মারা গেছে 5 জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউসুফপুর এলাকায় মিনি ট্রাক এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক মাসুদ রানা। শনিবার রাত 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ভ্যানের ধাক্কায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় বাটিকামারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু ভূঁইয়া আহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 1 স্কুলছাত্রসহ 2 জন নিহত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে ফুল দিয়াকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে নেত্রকোনার কলমাকান্দায় স্মৃতি ফলকে ফুল দেওয়ার সময় যুবলীগের হামলায় বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছেন। এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কলমাকান্দায় বিএনপি নেতাকর্মীরা স্মৃতি ফলকে ফুল দিয়ে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। হামলায় বিএনপির 10-12 জন নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সদর যুবদল সভাপতি আলমগীর হোসেন সহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে ফুল দিয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 5 জন আহত হয়েছে। অপরদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় ঘোষিত অংশ এবং বঙ্গবন্ধু শিক্ষক ইউনিটের 2 গ্রুপের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আর মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুল দেয়া নিয়ে আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের কয়েকজন আহত হয়।
এদিকে সকালে ঝালকাঠির রাজাপুরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের 10 নেতাকর্মী আহত হয়। অপহরণের 10 দিন পরে সাভারের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই কলেজ শিক্ষার্থীর নাম সাকিব আল হাসান। সে সাভারের আমিনবাজার এলাকার মিরপুর মফিদি আম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত 17 মার্চ সাকিবকে রাতে কয়েকজন বন্ধু বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সাকিবকে। নেত্রকোনার বারহাট্টায় দেশের প্রথমবারের মতো বিদেশি জাতের হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি চাষে সাফল্য পেয়েছেন কৃষক। ভিন্ন জাতের এই ফুলকপি দেখতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন বারহাট্টায়। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। ফুলকপি দেখতে সাধারণত সাদা রঙের হলেও বেগুনি ও গাঢ় হলুদ ফুলকপি আসলেই বিরল। নেত্রকোনার বারহাটা উপজেলার রসুলপুর গ্রামের প্রান্তিক কৃষক সন্তোষ বিশ্বাস ধান চাষের পাশাপাশি অন্য সবজিও চাষ করেন। জামালপুরে কৃষি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে গ্রামে ফিরে সামান্য কিছু জমিতে শুরু করেন ভিন্ন জাতের এই ফুলকপির চাষ। জামালপুর থেকে আমি চারাগুলি, কপির চারাগুলি নিয়ে আসছি এবং খুব ভালো ফলন হয়েছে। এলাকার মানুষ এবং এই আমাদের উপজেলাবাসী সবাই এই কপি 100 টাকা পিস আমার কাছে কিনে নিয়ে যাইতেছেন। তার দেখা দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন নতুন জাতের এই ফুলকপি চাষে। এখন একটা নতুন জাতের কপি চাষ করা হয়েছে, যার জন্য আমরা খুবই আনন্দিত। বিভিন্ন গ্রাম থেকে এইখানে এই কপি চাষটা এবং কপিগুলা দেখার জন্য মানুষ প্রতিদিনই ভিড় করে। সারা দেশে এ জাতের ফুলকপি চাষাবাদ ছড়িয়ে দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। ফলন পেয়েছি সেটা খুব আশাব্যঞ্জক। ওদের ভবিষ্যতে আমরা এটা বাণিজ্যিকভাবে চাষ করার আমরা পরিকল্পনা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। স্কুলে যাওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন আফগানিস্তানের ছাত্রীরা, তাদের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির নারী অধিকার কর্মীরাও। শনিবার অনুষ্ঠিত বিক্ষোভে মেয়েরা যাতে বিনা বাধায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে তার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় নারী শিক্ষার পক্ষে নানা প্ল্যাকার্ড বহন করেন তারা। গেল বছরের আগস্টে ক্ষমতা গ্রহণের পর মেয়েদের স্কুল বন্ধ করে দেয় তালেবান সরকার। এরপর গেল বুধবার শীর্ষ নেতৃত্বের নির্দেশে মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দেওয়া হলেও কয়েক ঘন্টার মধ্যে অজ্ঞাত কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়। এরপরেই বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রবাসের খবর। ডিজিটাল বাংলাদেশের কারণে বিদেশ থেকেও প্রবাসী তরুণদের ই কমার্স ব্যবসার সুযোগ রয়েছে বলে জানান এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এনটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দেশে শারজায় প্রবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অনুকূল রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার ও এনামুল হক চৌধুরীর যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান সহ আরও অনেকে। জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, শনিবার সকালে কনসুলেট প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক। পবিত্র কোরআন তেলাওয়াত এবং নিরাপত্তা পালনের পর স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠান শেষে অস্থায়ী স্বাধীনতা ফলকে নাজমুল হক কনসুলেটের কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্রিটিশ কারিকুলাম।
স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারের হামাদ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আল নূর কালচারাল সেন্টার। এনটিভি কাতার প্রতিনিধি জানান, কর্মসূচিতে রক্তদান করেন আল নূর কালচারাল সেন্টারের 26 জন সদস্য। রক্তদান কর্মসূচির উদ্বোধন হয় সংগঠনের গবেষণা এবং প্রকাশনা বিভাগের পরিচালক আমিনুল হকের রক্তদানের মাধ্যমে। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, আল নূরের মহাপরিচালক সোয়াইব কাশেম, নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, পৃষ্ঠপোষক শাহজাহান সাজু। রক্তদান কর্মসূচির জন্য আল নূর সেন্টারকে সম্মাননা সনদ প্রদান করে হামাদ হাসপাতাল কর্তৃপক্ষ। খেলার খবর। নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করেছে দেশের ক্রীড়াঙ্গন। ডারবানে বাংলাদেশ টেস্ট দলের সদস্য থেকে শুরু করে দেশের ফুটবলাররা, সংগঠক থেকে বিভিন্ন ফেডারেশনে ছিল ভিন্ন সব আয়োজন। মহান স্বাধীনতা দিবসে দেশের ক্রীড়াঙ্গনের খবর জানাচ্ছেন সুব্রত সাহা। গর্বের লাল সবুজ পতাকাটা কি কষ্টে অর্জিত হয়েছে সেই ইতিহাস তো সবারই জানা। তারপরও দেশের জন্য বিশেষ একটা দিন বলে কথা। তাই তো সাধারণ মানুষদের মতোই মুশফিক তামিমদের লাল সবুজ পতাকাকে সামনে রেখে সম্মান জানানো। খালি ক্রিকেটকে নিয়ে আমি বলবো না, প্রতিটা স্পোর্টসে আমরা একটা ভালো জায়গায় যেতে চাই, স্পেশালি যে এশিয়াতে যাতে আমরা একটা ভালো অবস্থানে চলে যেতে পারি। মিরপুরের একাডেমি মাঠে সাবেক ক্রিকেটারদের মিলন মেলার মাধ্যম হয়েছে মহান স্বাধীনতা দিবস। সেখানেও দেশকে প্রতিনিধিত্ব করা সাবেকরা দেশের খেলাধুলার আগামী দিন আর জাতীয় দলের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন। সামনে টেস্ট সিরিজ আছে, দুটা টেস্ট ম্যাচ আছে, আমি আশা করছি ইনশাআল্লাহ 5 দিন আমরা খুব ভালো ক্রিকেট খেলবো এবং 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ দেখবেন যে একটা ভালো রেজাল্ট আসবে। জামাল ভুঁইয়াদের মন একটু খারাপ বটে। মালদ্বীপের কাছে হেরে দেশে ফিরে তারা সিলেটে অবস্থান করছেন, নিজেদের তৈরি করছেন সামনেই মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য। প্রথম ম্যাচে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শুধরে আমরা চাবো যে আমরা ঘরের মাটিতে এই ম্যাচটা মঙ্গোলের সাথে জেতার জন্য ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি, কোচ সেভাবে প্ল্যান সাজিয়েছেন। স্বাধীনতা দিবসে শুধু মাঠের অনুশীলনে আটকে থাকেননি ফুটবলাররা, জয় পরাজয় ভালো খারাপের মধ্যেই সুন্দর এই দিনে লাল সবুজ পতাকাকে উঁচিয়ে ধরে শহীদদের স্মরণ করেছে জাতীয় ফুটবল দল। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করব যাওয়ার আগে কেসিএমটি বা শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না, মানুষের ভাগ্য নিয়েও আর ছিনিমিরি খেলা যাবে না, জয়েদ সাহেবের প্রধানমন্ত্রী। আপনাদের দিন শেষ, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়ুন, নয়তো পালাবার পথ পাবেন না, বিজয় র্যালিতে ফকরুল। রাজধানী সবুজবাগে দুই শিশু সন্তানের হাতে মুখে স্কচ টেপ এঁটে তাদের সামনে মাকে খুন করল দুর্বৃত্তরা। পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি সৌদি সরকারের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।